ওয়েলকাম টু মাই জিআইএস চ্যানেল নমস্কার আজকের বিশেষ খবর হলো এবার মোবাইলে রেশন কার্ড খাদ্য বন্টন ব্যবস্থা আরও সহজ করতে নতুন পদক্ষেপ খাদ্য দপ্তরের ভোটের আগে আরও সহজ হচ্ছে রাজ্যে রেশন ব্যবস্থা জনতা সুবিধায় এবার রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর একই সঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে খাদ্য ভবনের তরফে রেশন কার্ডের দৌলতে এবার থেকে হাতে রেশন কার্ড না থাকলেও রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধুমাত্র রেজিস্টার নম্বরটি বললেই গ্রাহককে রেশন দিয়ে দিতে পারবেন ডিলার খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের লক্ষ্যেই রেশন কার্ডের ভাবনা প্রশাসনের ডিজিটাল রেশন কার্ডের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই রেশন কার্ড তৈরির কাজ চলছে এখনও তথ্যদানে জটিলতা এবং অন্যান্য বেশ কিছু সমস্যার কারণে এখনও সকলে হাতে পাননি এই ডিজিটাল রেশন কার্ড এবার সেই সমস্যার সমাধানেই ডিজিটাল রেশন কার্ড তুলেই রেশন কার্ড আনল খাদ্য দপ্তর প্রযুক্তি নির্ভরতা যুগে মোবাইলে সব সময় আপনার সঙ্গেই রাখতে পারবেন এই কার্ড ফলে আগের মতো কাগজে রেশন কার্ড সঙ্গে না থাকলে রেশন পেতে সমস্যা হবে তেমনটা নয় যদি পিডিএফে রেশন কার্ডটি ডাউনলোড নাও করা থাকে তাহলে কোনো সমস্যা নেই নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরটি রেশন ডিলারকে জানালে তিনি তা মিলিয়ে দেখে গ্রাহককে চিহ্নিত করে জিনিসপত্র দিতে পারবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন